বিজেপি জেনে রাখুক, পশ্চিমবঙ্গে 34 বছর রাজত্ব করা সিপিএমকে আমরা শূন্য করে দিয়েছি, কংগ্রেসকে শূন্য করে দিয়েছি, আর পশ্চিমবঙ্গ বিধানসভায় দিল্লি থেকে ডেলি প্যাসেঞ্জারি করতে আসা প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিজেপির শীর্ষ নেতৃত্বদের খালি হাতে ফিরিয়ে দিয়েছি। সেই জায়গায় দাঁড়িয়ে ত্রিপুরার মাটিতে জিতবে তৃণমূল, বিকল্প সরকার গড়বে তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে, মানুষের মহাজোট তৃণমূলের নেতৃত্বে বিকল্প সরকার হবে। ওরা সেটা জানে, বুঝেছে, ভয় পাচ্ছে, সেই জন্যই সন্ত্রাস চলছে। জেপি নাড্ডা বিজেপি সভাপতি পশ্চিমবঙ্গে গিয়েছিলেন একটি জায়গায়, আদি বিজেপি বনাম তৎকাল বিজেপির মারামারি সবাই জানে। তৃণমূলের ছেলেরা নীতিগতভাবে কালো পতাকা দেখিয়েছিল, সন্ত্রাস করেনি, মারামারি করছিল বিজেপির, গোষ্ঠী কন্দল, ইঁট আসে, আমরা সমর্থন করি না, আমরা নিন্দা করি। কিন্তু তারপর 3 জন আইপিএসকে অ্যাটাচ করা হয়েছিল। প্রশ্ন করতে চাই, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার উপর হামলা, গ্রেফতার হয়নি, কজনকে অ্যাটাচ করা হয়েছে, কজন আইপিএসকে ডাকা হয়েছে, কজন আইপিএসকে তলব করা হয়েছে, কেন হয়নি, কিসের জন্য হয়নি? জেপি নাড্ডার উপর যে বা যারা ইঁট ছুঁড়ে দেয়, হতে পারে তারা বিজেপির কোন্দল, আমরা নিন্দা করি, কিন্তু এটা কি হচ্ছে? তখন 3 জন আইপিএসকে ডেকে পাঠানো, হ্যারাস করা, আর এখন কোন এলাকায় হয়েছে, কেন গ্রেপ্তার হয়নি? ফলে সেই জায়গাগুলো সামনে আসছে, মানুষ বুঝছেন। সমীর চক্রবর্তী হামলার ঘটনাগুলি বিস্তারিত বলে দেবেন। আমাদের পরিষ্কার বক্তব্য, কোথায় গেলেন? জাতীয় মানবাধিকার কমিশন কই? বিজেপির শাখা সংগঠনে পরিণত জাতীয় মানবাধিকার কমিশন কই? যখন হামলা হচ্ছে ত্রিপুরায় গণতন্ত্র বিপন্ন, গুন্ডারা, জঙ্গলরাজ চলছে, দলদাস কোথায় তাদের? আসুন, ভিডিওগুলো দেখুন, যাদের মাথা ফেটেছে কথা বলুন, কাদের অন্যায়ভাবে অ্যারেস্ট করা হয়েছে দেখুন, কাদের বাড়ি ভাঙা হয়েছে দেখুন, কাদের পার্টি অফিস ভাঙা হয়েছে দেখুন। আমরা চাইছি, আমরা দাবি করছি, রাজনৈতিক দলদাসপনা ছেড়ে কেন্দ্রের যে রয়েছে মানবাধিকার কমিশন, ওটা তো আর বিজেপির অধিকার কমিশন বানিয়ে ছেড়েছেন আপনারা, তো আসুন, পাঠান ত্রিপুরায়, আসুন দেখতে। আমরা স্পষ্ট অভিযোগ করছি, পুলিশ আগের দিন যে 14 জনকে আক্রমণের মুখে ফেলেছে, তারা কিন্তু নিজেরা ওই এলাকায় ওই রাস্তায় যায়নি, তাদের সঙ্গে পুলিশ এসকর্ট ছিল, ওই রুটে যাওয়ারই কথা নয়, এসকর্ট তাদের ঘুরিয়ে নিয়ে গেছে সেখানে, যেখানে বিজেপির কর্মীরা সংগঠিতভাবে জমায়েত ছিল, মার খাইয়েছে, ওরা ফিরতে চেয়েছে। তখন বলা হয়েছে না, নিরাপত্তা অভাব, রাত্রিটা থেকে যান, আমরা নামিয়ে দেবো, পুলিশ বলেছে রাত্রে থাকতে, আর ভোরবেলা বলেছে নাইট কারফিউ ভঙ্গ করেছেন, কেন অ্যারেস্ট করা হয়েছে? পুলিশকে দিয়ে ফাঁদে ফেলে মার খাওয়ানো হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, ভিত্তিহীন সব অভিযোগ দিয়ে। কাল পুলিশ উত্তর দিতে পারছিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বলছেন কাঁধে তো অশোক স্তম্ভ, পদ্মফুল নয়, উত্তর দিতে পারছেন না, শুধু বলছেন না না, এটা আমরা, আমাদের হাতে কিছু করার নেই, বোঝেন তো, বোঝেন তো, বোঝেন তো। আরে আমরাও বুঝি, সবাই বোঝে, এখন এটা যত দেখবেন ত্রিপুরার মানুষ বুঝবেন, ভারতবর্ষের মানুষ বুঝবেন। আমরা বলছি জাতীয় মানবাধিকার কমিশন, আসুন ত্রিপুরায় দেখে যান, সেদিনকে ওখানে মারা হয়েছে, পরের পর কালকে কোর্টে, একদিকে সুবলবাবুর আক্রান্ত, আগের দিন ওখানে আশিসবাবুদের ধরে রাখা হয়েছে, কলকাতা থেকে আসা 3-4 জন তরুণ তরুণীকে হ্যারাস করেছে, ত্রিপুরার সংগঠক দক্ষ কর্মী তাদের অ্যারেস্ট করেছে, আইনজীবীরা কোর্টে ঢুকতে পাচ্ছেন না, আইনজীবীর গাড়ি ভাঙচুর হয়েছে, মানবাধিকার কমিশন কোথায় জিজ্ঞাসা করুন,
সংবিধানের কোন কোন ধারা প্রয়োগের জন্য কি কি জিনিস লাগে। গণতন্ত্র নেই, গণতন্ত্র উধাও, জঙ্গল রাজ চলছে, আইনজীবী কোর্টে ঢুকতে পারছে না, পুলিশ দাঁড়িয়ে দেখছে, ভাঙচুর করছে বিজেপির গুন্ডারা, একজনও অ্যারেস্ট হচ্ছে না। এইটা হচ্ছে ত্রিপুরার গণতন্ত্র। রোধ চলছে, আজও হয়েছে, কেন কেন হবে আমরা সেই প্রশ্নটা রাখছি। যে গণতন্ত্রে আইনজীবী কোর্টে আসতে পারেন না, সে রাজ্য আজ যাই হোক গণতান্ত্রিক রাজ্য হতে পারে না। জাতীয় মানবাধিকার কমিশন ভাঙা গাড়িগুলো দেখে যান, যাদের রক্তারক্তি হয়েছে কথা বলুন, মাথা ফাটলো কথা বলুন, আজকে খোয়াইতে যে ছেলেটিকে মেরেছেন এক্স রে করাতে যাচ্ছে কথা বলুন। বিজেপির অধিকার কমিশন, দালাল কমিশন ত্রিপুরায় অবিলম্বে আসুন, অবিলম্বে। যদি মেরুদণ্ড থাকে, যদি নিরপেক্ষ সংস্থা হন, ত্রিপুরার মাটিতে এসে আমরা তালিকা দেব, গিয়ে দেখুন আপনাদের এই গুন্ডারাজের সরকার কি কি করেছে।